সালমান শাহ আত্মহত্যা করেছেন এটি মানতে নারাজ তার মা নীলা চৌধুরী। মামলা পুনরুজ্জীবিত করে নতুন করে ছেলে হত্যার বিচার চেয়েছেন তিনি। সম্প্রতি লন্ডন থেকে এক গণমাধ্যমকে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন সালমান শাহ হত্যার বিচার হবে, আমি এটার বিচার করব, কিন্তু তিনি করলেন কোথায়? আমি জানতাম শেখ হাসিনার আমলে বিচার হবে না। নীলা চৌধুরী এও বলছেন যে ভারত থেকে এজেন্ট এনে খুন করা হয়েছে তার ছেলেকে। বিস্তারিত আজকের আউট অফ বক্সে। নীলা চৌধুরী বলেন, আজিজ মোহাম্মদ ভাইকে দেশে ফিরিয়ে আনা হোক, আগে একটা মাফিয়ার আন্ডারে ছিলাম, এখন আমরা মুক্ত, আমরা বলতে চাই, আমি কথা বলবো। তিনি বলেন, আমাকে একজন জানান, আমাকে পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার একটি পরিকল্পনা করা হয়েছে অথবা আমাকে গুম করা হবে। তখন বলি, মানুষকে আবার গুম করে কিভাবে? ওই সময় তো গুম সম্পর্কে জানতাম না, এখন বুঝি যে গুম মানে হচ্ছে আয়নাঘর। অনেক সময় দলের অনেক বড় বড় নেতাদের দেখতাম, তারা হঠাৎ করেই আমার বাসায় চলে আসতো। একদিন বিষয়টি খটকা লাগে আমার কাছে, তারা কেন আমার বাসায় এত আসে? অভিনেতার মা বলেন, তখন একদিন হাসান মাহমুদকে আমি বলি, যখন তখন কেন চলে আসো? তো তিনি বলেন যে, আপা একটু চা খেতে আসি, তাকে বলি যে আমি এসব পছন্দ করি না। এছাড়া সালমান শাহ হত্যার ব্যাপারে তার স্ত্রী সামিরা সম্পর্কে নীলা চৌধুরী বলেন, সামিরা তিনটে বিয়ে করলো, একটি ঘরেও থাকতে পারেনি সে, তার বাবাও অনেক কিছু করেছে, ইদানিং তাদের দেখা যাচ্ছে না। সামিরার মাও সালমান শাহ হত্যা মামলার আসামি, অথচ একটা আসামিকেও কখনো জিজ্ঞাসাবাদ করা হলো না, তাদের আটক করা হলো না। হত্যা মামলার আসামি হলে তো সঙ্গে সঙ্গে আটক করা হয়, এরপর আইন যা বলবে তাই করা হবে, কিন্তু সেটা হয়নি। পিবিআই প্রধান বনোজ কুমার সম্পর্কে নীলা চৌধুরী বলেন, তাদের সঙ্গে বনোজ কুমারের সম্পৃক্ততা ছিল, এই বনোজ কুমারকে তারা অনেক টাকা দিয়েছে। সুকুমার রঞ্জন নামে একজন সংসদ সদস্য ছিলেন, তিনি ছিলেন একজন ভারতীয় এজেন্ট র, তিনি আমাকে হুমকি দিয়েছিলেন। সালমান শাহ মৃত্যুর পর আমরা জেনেছিলাম যে ভারতীয় কাউকে ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা করিয়েছে তারা। দর্শক, নীলা চৌধুরীর এই মন্তব্যের সাথে আপনারা কি একমত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আউট অফ বক্স।